চুম্বকত্ব অধ্যায়ের আজকের আলোচিত বিষয় চৌম্বক বলরেখার ধর্মসমূহ। চৌম্বক বলরেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয় আর দক্ষিণ মেরুতে প্রবেশ করে। সমান্তরাল সমমুখী বলরেখাগুলি সুষম চৌম্বকক্ষেত্র সৃষ্টি করে আর অসমান্তরাল বলরেখাগুলি অসম চৌম্বকক্ষেত্রের সৃষ্টি করে। বলরেখাগুলি টান করা স্থিতিস্থাপক সুতার নেয়। এরা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয় আর পাশাপাশি লম্বভাবে বিকর্ষিত হয়। বলরেখাগুলি কখনও পরস্পরকে ছেদ করে না। শূন্য মাধ্যমে একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু থেকে এসআইএ শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার সমান সংখ্যক চৌম্বক বলরেখা নির্গত হয় আর সিজিএসএর শূন্য মাধ্যমে ফোর পাই সংখ্যক চৌম্বক বলরেখা নির্গত হয়। চৌম্বক বলরেখার ধর্মের দ্বারা কিছু চৌম্বকীয় ঘটনার ব্যাখ্যা। চৌম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে আর সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না। বলরেখার সাপেক্ষে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। আর কে জে ফিজিক্স টাচ আই রজতকান্তি জানা। বলরেখার ধর্মসমূহ। এই বলরেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয়, দক্ষিণ মেরুতে প্রবেশ করে। যেখানে বলরেখাগুলো সমান্তরাল এবং সমমুখী, সেখানে সুষম চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। যেমন এই উত্তর মেরু দক্ষিণ মেরু দণ্ড চুম্বকের বাইরে এই অংশটায় সমান্তরাল এবং সমমুখী, এটা সুষম চৌম্বকক্ষেত্র। যদি অসমান্তরাল হয় অসম চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এইরকম বিন্দুতে এরা কেউ সমান্তরাল নয় অসমান্তরাল, এগুলো সব অসম চৌম্বকক্ষেত্র, দূরের দিকে সব অসম চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। এই বলরেখা থেকে আমরা চৌম্বক আবেশের মানটাও বের করতে পারি। কীরকম, এই চৌম্বকক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে যদি আমরা একক ক্ষেত্রফল কল্পনা করি, সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা যাবে সেটাকেই বলা হবে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্ব, ম্যাগনেটিক ফ্লাক্স বি দ্বারা ডিনোট করি। পরের ধর্ম হলো বলরেখাগুলি টান করা স্থিতিস্থাপক সুতোর নেয়। এরা দৈর্ঘ্য বরাবর কী করে, সংকুচিত হতে চায় আর পাশাপাশি বা লম্বভাবে পরস্পরকে বিকর্ষণ করে। আরও একটা ধর্ম হলো এই বলরেখাগুলি পরস্পরকে কখনো ছেদ করে না। পরের ধর্ম হলো শূন্য মাধ্যমে সিজিএসএ একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু থেকে ফোর পাই সংখ্যক বলরেখা নির্গত হয়। ওই শূন্য মাধ্যমে এসআইএ একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু থেকে মিউ জিরো সংখ্যক বলরেখা নির্গত হয়। এই বলরেখার ধর্ম দ্বারা আমরা কতগুলো চুম্বকীয় ঘটনা ব্যাখ্যা করতে পারি। যেমন একটা চুম্বকীয় ঘটনা হলো দুটো উত্তর মেরু যদি কাছাকাছি আনি তাহলে এদের মধ্যে কী হবে, বিকর্ষণ হবে। এই ঘটনাটাকে আমরা বলরেখার ধর্ম দ্বারা ব্যাখ্যা করব। উত্তর মেরু থেকে বলরেখা নির্গত হয়, এখান থেকেও একটা বলরেখা নির্গত হয়, তাহলে কী হবে, পরস্পর ছেদ করে যাচ্ছে। কিন্তু বলরেখার আরও একটা ধর্ম, এরা কখনো পরস্পরকে ছেদ করবে না, তাহলে কী হবে, ঠিক এইভাবে না গিয়ে একটু বেঁকে চলে যাবে। এও ছেদ না করার জন্য কী হবে, এইভাবে না গিয়ে এইভাবে বাঁক নিয়ে নেবে। এবার বলরেখার ধর্মে আরেকটা বলা আছে যে এই বলরেখাগুলো যদি পাশাপাশি থাকে পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। এদিকে যেতে যাচ্ছে, এদিকে যেতে যাচ্ছে, জায়গাটা না পাওয়ার ফলেই কী হবে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। মানে এদিকে এদিকে ঠেলবে। এই যদি দূরে সরে যায় তখনই কী হবে, বলরেখা এতদূর পর্যন্ত তার স্বাভাবিক পথে যেতে পারবে। তাহলে এই যে ধর্মগুলো, বলরেখা পরস্পরকে ছেদ করে না, তার ফলে পাশাপাশি চলে যাবে, তারপরে যেই পাশাপাশি এলো বলরেখার আরেকটা ধর্মগুলো, এরা তখন পরস্পরকে বিকর্ষণ করবে, তার ফলেই কী হবে, এরা দূরে সরে যাবে। তাহলে বলরেখার ধর্মগুলি দিয়ে ব্যাখ্যা করা গেল সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এবারে আমরা বলরেখার ধর্ম দ্বারা ব্যাখ্যা করব বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। বলরেখার ধর্ম অনুযায়ী কী জানি, উত্তর মেরু থেকে বলরেখাগুলো
निर्गत है और दक्षिण मेरुते प्रवेश करे। एबार आरेकटा धर्मे बला आछे जे बलरेखागुलोके किरकम कल्पना करा हयेछे, ना टान करा स्थितिस्थापक सूतोर ने, तार माने एटाके जेन ठीक टेने धरे रेखेछि, एगुला राबारेर सूतो मने करो, स्वाभाविक दैर्घ्य नहीं, आमि जदि एकटु टेने धरे राखी তাহলে এগুলো টান করা স্থিতিস্থাপকের মতো। এইবার তাহলে কি হবে, এরা দৈর্ঘ্য বরাবর কি হতে চাইবে, সংকুচিত হতে চাইবে, তার ফলে এরা পরস্পর কি হবে, কাছে আসবে, তার মানে আকর্ষণ হবে। তাহলে বলরেখার ধর্ম দ্বারাই প্রমাণ করা গেল যে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। বলরেখার আরেকটা ধর্ম, দুটো বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। তার ব্যাখ্যা, যেহেতু চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, এর একটা মানও আছে এবং দিকও আছে। যেমন আমরা একটা বিচ্ছিন্ন উত্তর মেরুর যদি একটা চুম্বক ক্ষেত্র থাকে, তার যে কোনো একটা বিন্দুতে একটা একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু ভাবতে হয়, এবং সে যেদিকে বল অনুভব করে সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, এবং তার মানটা কী হয় কুলম্বের সূত্র থেকেই পাওয়া যায়। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যম হলে মিউ জিরো বাই ফোর পাই এম বাই আর স্কোয়ার হয়। তাহলে একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ নির্দিষ্ট থাকে, তাহলে একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ একটাই হবে, দুটো কখনো হবে না। কিন্তু যদি আমরা ধরে নেই যে বলরেখা দুটি পরস্পর ছেদ করছে, এই একটা বলরেখা আর একটা বলরেখা এইভাবে ছেদ করে গেল, তাহলে এই বিন্দুতে বলরেখার অভিমুখ এই একটাই বিন্দুতে এই বলরেখার দরুন অভিমুখ হবে এই দিকে, আর এই বলরেখার দরুন অভিমুখ হবে এই দিকে। তাহলে একই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখটা দুটো হচ্ছে, যেটা বাস্তবে সম্ভব নয়। সুতরাং কখনোই দুটো বলরেখা পরস্পরকে ছেদ করবে না। একটা ধর্ম ছিল এসআই পদ্ধতিতে এবং শূন্য মাধ্যমে একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু থেকে নিউ জিরো সংখ্যক বলরেখা নির্গত হয়। রেখাটা এই ধর্মটা থেকে বের করতে পারি চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মানটা কী হবে, সেটা বলরেখার সংখ্যা দিয়ে আমরা বের করতে পারি। তার আগে যাই কুলম্বের সূত্রে চলে যাই, যে একটা বিচ্ছিন্ন উত্তর মেরু যদি রাখা হয় এখানে, তার একটা কী হবে এলাকা বা তার একটা চুম্বক ক্ষেত্র থাকবে। তার সেই চুম্বক ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যটা কী হবে, না ওখানে একটা একক মেরু শক্তি সম্পন্ন বিচ্ছিন্ন উত্তর মেরু আছে কল্পনা করতে হবে, যে বলটা অনুভব করবে সেটাই হচ্ছে এই বিন্দুর চুম্বক ক্ষেত্র প্রাবল্য। সেটার মান আমরা যদি কুলম্বের সূত্র থেকে বের করি, এফ সমান হবে মিউ জিরো বাই ফোর পাই এম, আর এর মেরু শক্তি ওয়ান বা এদের মধ্যেকার দূরত্ব যদি আর হয় তাহলে বাই আর স্কোয়ার। এবার একক মেরু শক্তির ক্ষেত্রে এইটাকেই বলা হবে চুম্বক ক্ষেত্র বা চুম্বক আবেশ বা প্রবাহ ঘনত্ব। একই পদ্ধতিতে এসআইএ সিজিএসএ এম বাই আর স্কোয়ার, তাই এটা আমরা কুলম্বের সূত্র থেকে পেয়েছিলাম। এবার আমরা বলরেখার ধর্ম থেকেও ঠিক এই মানগুলোই পাব। এখানে একটা উত্তর মেরু আছে, মেরু শক্তিটা ওয়ান হয়, এটা থেকে মিউ জিরো সংখ্যক, মানে একটা স্পেসে চারদিকে একটা ফুল ঝুড়ি জ্বালালে যেরকম হয় চারদিকেই কী হবে ওই বলরেখাগুলো নির্গত হবে, এবং তার মানটা কত মিউ জিরো। এবার যদি এম মেরু শক্তি সম্পন্ন একটা উত্তর মেরু থেকে যায়, তাহলে একক মেরুতে যদি মিউ জিরো সংখ্যক বেরোয়, তাহলে এম মেরু শক্তিতে কতগুলো বেরোবে, এম জিরো মিউ বেরোবে। এবার যদি ভাবি এরকম একটা আর দূরত্বে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হবে, না এখানে একক ক্ষেত্রফল কল্পনা করতে হয়, এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা নির্গত হবে সেটাই হবে চুম্বক ক্ষেত্রের মান। তাহলে এখানটা একক ক্ষেত্রফলে তাহলে কী করে বের করা যায়, এখানে যদি আমরা একটা আর ব্যাসার্ধ গোলক কল্পনা করি, আকার ক্ষেত্রে বৃত্ত মনে হচ্ছে কিন্তু এটাকে একটা ভাবতে হবে গোলক, তাহলে এই টোটাল এত সংখ্যক বলরেখা ওই গোলকের ক্ষেত্রফল দিয়ে বেরোচ্ছে। তা গোলকের ক্ষেত্রফল কী আমরা জানি, ফোর পাই আর স্কোয়ার। তা ফোর পাই আর স্কোয়ারে
মোট এত সংখ্যক বলরেখা নির্গত হচ্ছে, তাহলে একক ক্ষেত্রফলে কত হবে, এতগুলো সংখ্যক হবে। এবার একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা যায় সেটাকেই বলে চৌম্বক ক্ষেত্র। তাহলে বি সমান মিউ জিরো এম বাই ফোর পাই আর স্কোয়ার। এটা আমরা কোথা থেকে আনলাম? এটা বলরেখার ধর্ম থেকে আনলাম। তাই এটা যা আর কুলম্বের সূত্র থেকে আমরা যেটা পেয়েছিলাম এটা একই হলো। তাহলে আমরা বলরেখা থেকে শুধু দিকও যেমন পাই মানও পেলাম। সিজিএস পদ্ধতিতে তাই একক মেরু শক্তি থেকে ফোর পাই সংখ্যক, তাহলে এম মেরু শক্তি থেকে কতগুলো নির্গত হবে? ফোর পাই এম সংখ্যক বলরেখা নির্গত হয় স্কোয়ার। তাহলে ফোর পাই আর স্কোয়ারে ফোর পাই এম সংখ্যক বলরেখা নির্গত হচ্ছে সিজিএস পদ্ধতি। তাহলে একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে কতগুলো নির্গত হবে? ফোর পাই এম বাই ফোর পাই আর স্কোয়ার সমান হচ্ছে এম বাই আর স্কোয়ার, যেটা সিজিএস পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যা বলরেখার ধর্ম থেকে পাওয়া গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।